আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব পুডিং। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এর জন্য প্রথমে আমি একটা পাত্রে, যে পাত্রে আমি পুডিংটা তৈরি করব, ওই পাত্রে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য পাত্রে করেও নিতে পারেন। তো এই জন্য আমি এখানে 1/4 কাপ চিনি নিয়ে নিচ্ছি। চিনিগুলো আমি নাড়ব না, আস্তে আস্তে কালার আসার পর আমি একটু নেড়ে চেড়ে দিব। তো দেখতে পাচ্ছেন কালারটা একটু চলে আসছে, এবার আমি একটু হালকা হাতে নেড়ে দেব। আমি এখানে কোনো পানি ইউজ করতেছি না, পানি ইউজ না করলে কালারটা অনেক সুন্দর হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি হালকা হাতে নেড়ে ঝেড়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। গুঁড়িয়ে গুঁড়িয়ে করতে হবে, হয়তো এক জায়গায় আগুনের তাপটা বেশি লাগে, এক জায়গায় কম লাগে, এর জন্য একটু গুঁড়িয়ে পিড়িয়ে করে নেবেন। তো একটা সুন্দর কালার আসা পর্যন্ত আমি ক্যারামেলটা তৈরি করে নেব। আমার বাটিতে বসাতে একটু অসুবিধা হচ্ছে। তো এই যে আমার ক্যারামেলটা প্রায় রেডি হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। তো এই জন্য একটা পাত্রে আমি নিয়ে নিব গুঁড়া দুধ। আমি এখানে 1/4 কাপ দুধ, না 1/2 কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিব 1.5 কাপ পানি। তো আমি নর্মাল পানিটা ইউজ করতেছি এখানে। আপনারা চাইলে হালকা কুসুম গরম পানিও দিতে পারেন, আমি নর্মাল টেম্পারেচারের পানি দিচ্ছি। তো আমি একটা হ্যান্ড উইক দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমার মনে হলো যে দুধটা একটু পাতলা মনে হচ্ছে, এর জন্য আমি আরও 2 টেবিল চামচ চিনি দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও হ্যান্ড উইক দিয়ে ভালো করে মিশিয়ে নিব। অপরদিকে আরও একটি বাটি নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি ওই বাটিতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 2টা ডিম। তো আমার ডিমগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিব 1 ফোঁটা ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে যে কোনো এসেন্সটাই ব্যবহার করতে পারেন, কিন্তু ভ্যানিলা এসেন্সটা দিলে বেশি টেস্ট হয়। তো একটা হ্যান্ড উইক দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছে। যতক্ষণ না চিনিগুলো গলে যায় ততক্ষণ পর্যন্ত ভালো করে মিশাতে হবে একটু সময় নিয়ে। তো আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি দুধের মধ্যে এই মিশ্রণটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। এটা একটু সময় নিয়ে মিশাতে হবে, যাতে সব কিছু যাতে ভালো করে মিশে যায়। আমি অনেকটা ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমার মেশিনে কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমার ক্যারামেলটাও সেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হাতে লেগে আসছে না আর কালারটা অনেক সুন্দর আসছে। তো এবার যে আমি এখানে ওই মিশ্রণটা দিয়ে দিচ্ছি একটা চাকনিতে ছেঁকে, দুধের সাদা ডিমের সাদা অংশগুলো যেন আটকে যায়, ওগুলো থাকলে কিন্তু ভিতরটা সুন্দর দেখা যাবে না, এই জন্য আমি ছেঁকে ফেলেছি। আপনারাও ছেঁকে নেবেন, ছেঁকে নিলে পুডিংটা বেশি সুন্দর হয়। তো দেখতে পাচ্ছি অনেকগুলো সাদা অংশ রয়ে গেছে। তো এই পর্যায়ে আমি একটা পাত্রে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ড দিয়ে ওই স্ট্যান্ড আমি পাত্রটা দিয়ে দিব, দিয়ে আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গরম পানিটাও ইউজ করতে পারেন। আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব 40 মিনিট।
তো আপনারা যদি আমার মতো করে কুল তৈরি করেন অবশ্যই আপনাদেরটা পারফেক্ট হবে। তো 40 মিনিট পরে আমি চেক করতে চলে আসছি। তো কাঠিটা একেবারে ক্লিন এসেছে, তার মানে আমার পুডিংটা হয়ে গেছে। তো এবার আমি পুডিংটা নামিয়ে একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি পেতে আমার পাশেই থাকবেন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।